তো ওয়েলকাম টু আওয়ার পেজ পোস্ত দ্য বিগার, অ্যান্ড অলসো আমাদের ইউটিউবে চ্যানেল আছে যেটা হচ্ছে পোস্ত দ্য প্যাম্পার্ড পোর্চ। তো তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। তো আজকে একটা সারপ্রাইজ তোমাদের জন্য, পোস্তর জন্য ওয়েট করছে, ইভেন তোমাদের জন্য ওয়েট করছে যে পোস্তর রিয়াকশানটা কীরকম হয় সেটা আমরা শ্যুট করব। তো চলো তো আমরা দেখে নিই, আর এখন পোস্ত কী করছে সেটাও দেখাই। তো পোস্ত এখন যেটা করছে সেটা হচ্ছে ও শুয়ে শুয়ে আরাম নিচ্ছে। মোমা, কে তো বাবা, তোমার জন্য একটা সারপ্রাইজ ওয়েট করছে, কি হয়েছে? তো গাইজ চলো আমরা দেখে নিই পোস্তর রিয়াকশনটা কিরকম হয়। তো চলো কুটু কুটু কুটু। মোমা, এটা হচ্ছে সারপ্রাইজ। ও মামা, এটা কি? জিনিসটা দেখে নিই কি, এবং মামা অলরেডি দেখার জন্য চেষ্টা করছে, ঘুমোচ্ছিল চলে এসেছে। তো জিনিসটা কি একটু দেখাও। ও বাবা, থাক ওটা থাক ওটা থাক, নাও নাও নাও, খোলো খোলো খোলো, তাড়াতাড়ি খোলো। ওই তার মুন্ডি বেরোচ্ছে। ও এইটা বাবা, এটা আই হোপ সবাই জানো, এটা ওয়ান টাইম অফ টকিং টয়। তো যা কথা বলবে এও তাই বলবে। আমি শুধু ওয়েট করে আছি মাম্মা যখন ভৌ ভৌ করবে কি এটা পড়ে গেছে। মাম্মা যখন ভৌ ভৌ করবে এটা কি এটা পড়ে গেছে জানো, এটা চার্জার। মাম্মার রিয়াকশন, মা বসে আছে আমার কাছে। কিরে যা, কিরে যা, চালিয়ে দাও। তোর কি কোনো ভয় ডর নেই? দেখতেই পেলাম আমাদের স্মার্ট বাচ্চাকে, ওই টকিং টয়টাকে একদমই পাত্তা দিল না, ওই হালকা হালকা একটুখানি খেললো আর কি, নতুন জিনিস যা আগ্রহ থাকে। তো ভিডিওটা কেমন লাগলো জানিও। ওর ওই দেখো দেখো কাণ্ড, যাই হোক, তো ভিডিওটা কেমন লাগলো সবাই জানিও কমেন্টে। ও ও এটা অবাক হওয়াচ্ছে বেশি, ওর খেলার ইচ্ছে ছিল জানি। ও সব কিছু দেখো কি পাকামো, দেখো কি পাকামো, কোনো ভয় ডর নেই, যাই হোক জানিও। টিল দেন টেক কেয়ার, টাটা।